স্তন ক্যান্সার আমাদের দেশের একটা পরিচিত অসুখ এবং আমাদের দেশের মহিলাদের মধ্যে অনেকের মধ্যে এই অসুখটা দেখা যায় এবং এটা কিন্তু সেই পরিবারের জন্য খুব কষ্ট এবং অশেষ ভোগান্তি বয়ে নিয়ে আসে। তাই প্রথম থেকে যদি একটু সচেতন হওয়া যায় এই ক্যান্সারটা কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা যায়। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেহের ওজন বৃদ্ধির সাথে কিন্তু স্তন ক্যান্সারের একটা সম্পর্ক আছে। অর্থাৎ ওজন যদি বেড়ে যায় তাহলে কিন্তু স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তাই যাদের ওজন বেশি, যেসব মেয়েদের ওজন বেশি, তারা অবশ্যই ওজন কমানোর চেষ্টা করবেন, কারণ এখান থেকে কিন্তু আপনার স্তন ক্যান্সার হতে পারে। ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করবেন, ফলমূল শাকসবজি এগুলো বেশি খাবেন এবং তেল চর্বি জাতীয় খাবার আপনি কম খাবেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন। তো আশা করি এই বিষয়টা সবাই সচেতন হবেন, যেহেতু এই ধরনের অনেক রোগী পাওয়া যায় এবং স্তন ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পর সেই পরিবারের উপর একটা ঝড় বয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই আশা করি আমরা এসব বিষয়ে সচেতন হব এবং সবাই ভালো থাকার চেষ্টা করব।